আবহাওয়ার দেশ দেশজুড়ে একের পর এক নিম্নচাপ দোসর ঘূর্ণাবর্ত ফের সপ্তাহের শুরুতেই আবহাওয়ার বড় খেলা সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে অন্যদিকে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগর এলাকায় দীঘার ওপর দিয়ে রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এই ত্রিফলায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ মূলত সকাল থেকেই মেঘলাকাশ দফায় দফায় চলছে বৃষ্টি আগামী তিন থেকে চার দিন বদ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণের একাধিক জায়গায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে ভারী বৃষ্টি চলবে আগামীকালও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও তো দর্শক দুই বঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টি চলবে কোন কোন জেলাতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে এমন আবহাওয়া আর কতদিন থাকবে কি জানাচ্ছে হাওয়া অফিস দেখে নেব এক নজরে তো চলুন জেনে নেওয়া যাক গত রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি সকাল থেকেই মেঘলা আকাশ আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণের একাধিক জায়গাতে দফায় দফায় চলছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বাংলাদেশও আর এই বৃষ্টি আজ সারাদিনই চলবে হাতে আর মাত্র দুই থেকে তিন ঘন্টা তারপরেই নামবে ঝেঁপে বৃষ্টি আজ দুই বঙ্গের বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টির আশঙ্কা আছে সাথে বইবে দমকা বাতাস দর্শক প্রথমেই আসি পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে কোথায় কোথায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে দর্শক আজ উপকূলবর্তী দুই জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা আছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরও ঝড় বৃষ্টি চলবে দফায় দফায় আজ দুই বঙ্গের একাধিক জায়গাতে অবিরাম বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে দর্শক কলকাতা এবং তার সংলগ্ন এলাকাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা আছে দর্শক গঙ্গাসাগর নামখানা পাশেরগঞ্জ হলদিবাড়ি রায়দিঘি কুলপি ঝাড়খালি গোসাবা কুমিরমারি জয়নগর ডায়মন্ড হারবার বারুইপুর সব জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা আছে বৃষ্টি চলবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এছাড়া হলদিয়া দীঘা মান্দারমণি তো বৃষ্টির আশঙ্কা আছে কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর মেদিনীপুর বেলদা কেশিয়ারি নারায়ণগ্রাম সবং পিংলা অপরদিকে ময়না ভগবানপুর বাজকুল মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চল বিনপুর এই সব জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে গোয়ালতর শালবনী কেশপুর চন্দ্রকোনা ঘাটাল খানাকুল পাবা এই সব জায়গাগুলিতে সকাল থেকেই মেঘলাকাশ দফায় দফায় চলছে বৃষ্টি আর এই বৃষ্টি আজ সারা দিন ধরেই চলবে বাঁকুড়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্ক সতর্কবার্তা আছে দেখুন দর্শক আবহাওয়ার চিত্রটা পুরুলিয়ার একাধিক জায়গাতেও ভারী বৃষ্টি চলবে এই দিকে পূর্ব ও পশ্চিম দুই বর্ধমানও ঝড় বৃষ্টির সতর্ক সতর্কবার্তা আছে বিশেষ করে পশ্চিম বর্ধমানের একাধিক জায়গাতে অতিভারী বৃষ্টির সতর্ক সতর্কবার্তা আছে রানীগঞ্জ থেকে শুরু করে দুর্গাপুর আসানসোল এই সব জায়গাগুলিতে অতিভারী বৃষ্টির সতর্ক বার্তা আছে বীরভূমের একাধিক জায়গাতে সকাল থেকে মেঘলা আকাশ এবং ঝিরঝিরি বৃষ্টির আশঙ্কা আছে শিউরি থেকে শুরু করে সাইথিয়া, আমোদপুর লাভপুর বোলপুর সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা কম তবে মুর্শিদাবাদের একাধিক জায়গাতে আজ সকাল থেকেই দফায় দফায় চলছে বৃষ্টি খড়গ্রাম থেকে শুরু করে গোকর্ণ বেলডাঙ্গা বড়োয়া বহরমপুর হরিহরপাড়া নওদা মুর্শিদাবাদ সাগরদীঘি ডোমকল ভগবানগোলা লালগোলা ফারাক্কা সব জায়গাতেই ঝড় বৃষ্টি চলছে নদীয়ার বেশ কিছু জায়গাতে সহ বৃষ্টিপাত চলবে হুগলিতেও ঝড় বৃষ্টির আশঙ্কা আছে কৃষ্ণনগর থেকে শান্তিপুর কাটোয়া থেকে শুরু করে সব জায়গাতেই সহ বৃষ্টিপাত চলবে এছাড়া উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও আজ ঝড় বৃষ্টি চলবে মালদাতে মেঘলা মেঘলাখাশ দেখা যাবে হালকা প্রশলা বৃষ্টির আশঙ্কা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সব জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা প্রশলা বৃষ্টির আশঙ্কা আছে দর্শক শুধুমাত্র যে পশ্চিমবঙ্গতে বৃষ্টি হচ্ছে তা নয় পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অপরদিকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং মুম্বাই এই সব রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরাতেও ঝড় বৃষ্টির আশঙ্কা আছে দর্শক ভারত ছাড়াও বাংলাদেশের একাধিক জায়গাতেও ঝড় বৃষ্টির আশঙ্কা আছে আজ খানাগুল থেকে শুরু করে বরিশাল কালাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম মহেশকালী টেকনাফ কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট আজ এই সব জায়গাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে দর্শক আজ দুই বঙ্গেই তোলপাড় করা আবহাওয়া থাকবে সারাদিনই অবিরাম চলবে বৃষ্টি রাতের দিকেও একাধিক জায়গাতে ভারী বৃষ্টির আশঙ্কা আছে তবে রাতের দিকে দক্ষিণবঙ্গের দু একটি জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে আবার ভোর থেকে শুরু হবে বৃষ্টি দর্শক মঙ্গলবারও একাধিক জায়গাতে ভারী বৃষ্টির আশঙ্কা আছে দুই বঙ্গেই চলবে বৃষ্টি সোমবার যেমন একাধিক জায়গাতে সকাল থেকেই অবিরাম বৃষ্টি চলছে আজ সারাদিনই হবে আগামীকালও ঠিক একই পরিস্থিতি বজায় থাকবে আগামীকালও কলকাতা সহ দক্ষিণের একাধিক জায়গাতে ঠিক একইভাবে চলবে বৃষ্টি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের একাধিক জায়গাতেও ঝড় বৃষ্টির আশঙ্কা আছে এছাড়া বৃষ্টির পরিমাণ বেশি থাকবে ঝাড়খণ্ড বিহারে ঝাড়খণ্ড বিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা থাকছে আর অন্যান্য জায়গাগুলিতে মেঘলা আকাশ দেখা যাবে তারপর দর্শক বেলার দিকে বৃষ্টির পরিমাণ কমবে আগামীকাল হালকা পড়াশলা বৃষ্টিপাত চলবে বেলার দিকে মঙ্গলবার থেকে একটু একটু করে বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু বুধবার হালকা পড়াশলা বৃষ্টির আশঙ্কা থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা কম বুধবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে বৃষ্টিপাত চলবে হালকা পড়াশলা বৃষ্টির আশঙ্কা থাকবে উপকূলবর্তী জেলাগুলির দিকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বুধবার ও আকাশ দেখা যাবে কিছু কিছু জায়গাতে অতিভারী বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন দর্শক এই যেখানে খড়গপুর থেকে শুরু করে মেদিনীপুর কোলাঘাট তমলুক বালিচক বেলি বেলদা খড়গপুর নারায়ণগ্রাম কেসিয়ারি সব জায়গাতেই বৃষ্টির আশঙ্কা থাকছে দীঘা মান্দারমণি হলদিয়া তো একই পরিস্থিতি গঙ্গাসাগর নামখানা পাশেরগঞ্জ হলদিবাড়ি জয়নগর ডায়মন্ড হারবারও ঝড় বৃষ্টি চলবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ দেখা যাবে বর্ধমানের একাধিক জায়গাতেও একই পরিস্থিতি থাকবে বাঁকুড়াতেও ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে দুর্গাপুর আসানসোল সাইডও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে তবে বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে বুধবার এখন যেভাবে অবিরাম সারাদিন চলছে বৃষ্টি সেইভাবে কিন্তু বুধবার দেখা যাবে না বৃহস্পতিবারও ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে তবে খুব সামান্য সব জায়গায় নয় বৃহস্পতিবার মোটামুটি সবকটি জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা প্রশ্লা বৃষ্টিপাত চলবে তবে দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম বৃহস্পতিবার বিকালবার সন্ধ্যার দিকে একাধিক জায়গাতে ঝড় বৃষ্টির সতর্ক বার্তা থাকছে আর অন্যান্য জায়গাগুলিতে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে শুক্রবারও ঝড় বৃষ্টির আশঙ্কা আছে তবে শুক্রবার বৃষ্টির পরিমাণ কম থাকবে সাগরে একটি ঘূর্ণাবর্ত যে তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপে পরিণত হওয়ার পর একটি ঘূর্ণন সৃষ্টি হবে দেখুন দর্শক আগামী শুক্রবার নাগাদ আর এই ঘূর্ণন কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট থাকবে এখনই বলা সম্ভব নয় তবে আবহাওয়ার চিত্র দেখে যেটা বোঝা যাচ্ছে যে এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়ার পর সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকবে তারপর এটি আস্তে আস্তে এগিয়ে যাবে উপকূলের দিকে আর এই ঘূর্ণনের গতিবেগ থাকবে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বা সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় সত্তর থেকে আশি কিলোমিটার যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে তার নাম হবে আসনা এমনটাই বলছেন আবহাবিদরা আর এই ঘূর্ণিঝড়টি উড়িষ্যার উপকূলে আশ্রয় করার একটা প্রবল সম্ভাবনা থাকবে তাই তাই উড়িষ্যায় বার্তা জারি করা হয়েছে তো দর্শক এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন